ঈদের পরের দিন আমাদের বাসায় গেট টুগেদার ছিল। আমরা সব ভাই বোন, সব ভাই বোনদের বাচ্চা কাচ্চা, ইভেন আমার এক নাতিও আছে, সবাই ছিল। এবং আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে ছাদে উঠেছিলাম, আমাদের বাসার ছাদে। উদ্দেশ্য ছিল সবাই মিলে ছবি তুলব। পরিবেশটা খুব চমৎকার ছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, যার জন্য খুব ভালো লেগেছে। এবং ছবিগুলো এত চমৎকার উঠছিল প্রত্যেকের ক্যামেরাতে, বাচ্চারা আনন্দ করছিল। আমার বড় ভাই, আমার বাচ্চাদের বাবা, ওনারা ছবি তুলছে। এবং কোয়ালিটি টাইম, একটা ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করা অনেক কোয়ালিটি টাইম। আমার বড় ভাগ্নি, ও হচ্ছে আমাদের ফ্যামিলির মধ্যে বড় বাচ্চা, তো খুব বুঝতে পারছিল না কোন স্টাইলে দাঁড়ালে ছবিটা ভালো উঠবে। তো মেজো ভাগ্নি আমার, ওকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে তুমি ওইদিকে তাকাও, আকাশের দিকে তাকাও, ছবি ভালো উঠবে। তো আমরা সবাই ছবি তুলছি, ভিডিও করছি, ও আমরা ফানও করছিলাম যে ওর হাজব্যান্ডকে মিস করছে, এরকম একটা টাইটেল দিব ছবির। তো ওভারঅল খুব ভালো কাটছিল। আমার ছোট ভাগ্নি, ওর ছবি মানে সবাই যার যার মতো করে ছবি তোলা ব্যস্ত। আমাদের ফ্যামিলির ছোট্ট দুই সদস্য, সবার ছোট হচ্ছে ছেলে, তারাও আনন্দ করছিল, খুব পছন্দ করে, বাচ্চারা আসলে খুব পছন্দ করে। আমার একমাত্র ভাবি, সে ছেলের সাথে ছবি তুলছে, তাদের খুব পছন্দের মামি, পছন্দের মামা। এখন আমার ভাই স্টাইল দেখাচ্ছে কীভাবে মেয়েরা ছবি তোলা পোজ ধরে, তো খুব ফানি, খুব ফানি। আমার ভাই যদি আমাদের ফ্যামিলি মেম্বারের কোনো গ্যাদারিংয়ে আমার ভাই, আমি, বড় দুলা ভাই, মানে দুলা ভাইগুলো, ভাবিরা, সবাই যখন একত্র হই, তখন কী পরিমাণ যে মজা হয় এটা পুরো বোঝানোর মতো না। তো এটা সত্যি খুব ভালো একটা সময় কেটেছে আমার মেয়ে এবং আমার ছোটো ভাগ্নি। ছোটো ভাগ্নি যদি বা ওকে আমি বলি আমার বড় মেয়ে, তো দুজন মিলে ছবি তুলছে এবং সুন্দর একটা সময় ছিল। ওয়েদারটা সবচেয়ে এফেক্টিভ ছিল, খুবই সুন্দর। আমার ভাই কিন্তু, ওর কমেন্টগুলো আমি রাখিনি, কিন্তু ও কন্টিনিউয়াস ফানি ফানি কমেন্ট দিয়েই যাচ্ছিল। আর এখানেই যে আমাদের পরিবারের ছোট্ট সদস্যটা, উনিও ছবি তুলে, ওর বাবা, সে আবার আট চোখে তাকিয়ে দেখে, তার মা ভিডিও করছে, স্টাইল মেরে বসে আছে। আসলে ভালো লেগেছে, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা মজার সময় ছিল আমার ভাগ্নি এবং এ। তারা দুজন যে ড্রেসটা পরেছে সেটা অনলাইন পেজ থেকে নেওয়া, এবং দুজনেরটাই গিফট ছিল। তো সবার হাতে দেখেন কেন, উড়ি আল্লাহ, এখানে তো গ্রুপ ফটোশ্যুট চলছে খালুর সাথে, তাদের ছোটো খালু, আমার বড় ভাগ্নি এবং তার ছোটো খালু, তারা আবার স্টাইল মেরে দাঁড়ালো ক্যামেরা দেখে, চলছে ননস্টপ। কত যে ছবি তোলা হয়েছে, এটা ছবি নিয়েই একটা পুরা বিশাল বড় অ্যালবাম করা যাবে। আমরা হঠাৎ করে খেয়াল করলাম আকাশে চাঁদ, খুব দূরে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম আকাশের চাঁদটা এবং আকাশটাকেও দেখানোর চেষ্টা করলাম, খুব সুন্দর। সবাই চাঁদ দেখে তো সবার ক্যামেরা তখন চাঁদের দিকে চলে গেল এবং আমরা চাঁদের ছবিটাও নিলাম। দেখেন কত ছোটো লাগছে, মানে বিশাল আকাশ, মানুষ যে বলে খুবই সুন্দর। সত্যি একটা কোয়ালিটি টাইম ছিল আমাদের, এবং ইনশাল্লাহ আরও এরকম ভালো ভালো মুহূর্তগুলো আমরা ধারণ করবো।